তো এটার লেখা আমি লিখে রেখেছি প্রশ্নটা কাগজ সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো তো কারো যদি প্রশ্নপত্রটা দরকার হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারো ফেসবুকে তাহলে আমি তাকে দিয়ে দেবো এক নম্বর হচ্ছে আঠারো ইঞ্চি দৈর্ঘ্য ও বারো ইঞ্চি প্রস্থের শক্ত সাদা কাগজ ব্যবহার করবে দুই নম্বর হচ্ছে সহজ সুতা ও রং ব্যবহার করে কাজটি করবে তিন নম্বর হচ্ছে অঙ্গসমূহ সঠিকভাবে চিহ্নিত করতে হবে চার নম্বর হচ্ছে নিজ পাঠ্যপুস্তক প্রয়োজনে উপরে অথবা নিচের শ্রেণী পাঠ্যপুস্তকে সাহায্য নেওয়া যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে পচনশীল কোনো বস্তু ব্যবহার করা যাবে না তো এটার অ্যাসাইনমেন্টের উত্তরটা আমরা তৈরি করে রেখেছি তো সর্বপ্রথম শিরোনামটা দেখব তো কভার পেজে যে শিরোনামটা লিখবে মানে কভার পেজে যে শিরোনামটা লিখবে সেটা হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ আর এটার অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেখবে কত নাম্বার টু হ্যাঁ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে দুই হ্যাঁ তো অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে টাইম ফোর স্কুলের ফেসবুক গ্রুপে পনেরো অধিক অ্যাসাইনমেন্টের কভার ডিজাইন দেওয়া আছে তুমি সেখান থেকে তোমার যে কোনো একটি কভার পেজ তোমার পছন্দ হলে তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে নিলে তারা সেই কভার পেজটি উইড্রো করে দেবে আচ্ছা তো এখন সমাধানে যাই তো সর্বপ্রথম সমাধান লিখবে তারপর উদ্ভিদ কোষ কাকে বলে তারপরে চিত্র হ্যাঁ তো এখানে চিত্রগুলো লিখতে বলছে আর এত ব্যাখ্যা লিখতে বলেনি দেখো নির্দেশনার মধ্যে কিন্তু এখানে ব্যাখ্যা লিখতে বলে জাস্ট চিত্র না বলছে আর হালকা ব্যাখ্যা যেগুলো লিখতে হয় চিত্রের সাথে ওগুলো লিখবো আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন একটি উদ্ভিদ কোষে যখন সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গ উপস্থিত থাকে তখন তাকে আদর্শ উদ্ভিদ কোষ বলা হয় নির্দেশনা ও পদত্ত সকল শর্ত মানে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করে নিম্নে উপস্থাপন করা হলো তো এটা তোমাদের হবে এটা চিত্র নাম উদ্ভিদ উদ্ভিদ কোষ কোষ অথবা একটি আদর্শ যে কোন একটা লিখলেই হবে তো তোমরা এটা কিন্তু প্রশ্নে দেখো প্রশ্নে কিন্তু বলা ছিল যে সহজলভ্য সুতো রং ব্যবহার করে কাজটি করবে হ্যাঁ দেখো আমরা কিন্তু রং ব্যবহার করতে হবে তোমরা অনেক চ্যানেলে দেখবে কিন্তু তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবে কিন্তু আমরা রঙ ব্যবহারটা দিচ্ছি আচ্ছা এই চিত্রটা আমি বলে হচ্ছে কোষগহ্বর আর এই সাইডে এটা হচ্ছে কোষ কোষপ্রাচীর আর এখানে এটা হচ্ছে লাইসোসম ক্লোরোপ্লাস্ট আর এটা হচ্ছে মাইক্রোকন্ডিয়া এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে কি নিউ নিউক্লোপ্লাজম আর এটা হচ্ছে ক্রোমাটিন বস্তু মানে ক্রোমাটিন তন্তু তারপর হচ্ছে নিউক্লিয়ার আবরণ তারপর হচ্ছে এটা নিউক্লিয়লাস নিউক্লিয়াস রন্ধ্র আর এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা হ্যাঁ এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা আর এটা হচ্ছে নিউক্লিয়াসের টোটাল গঠন তো এই চিত্রটা একটু রং দিয়ে সুন্দরভাবে একদম সুন্দর যেহেতু এটা অ্যাসাইনমেন্ট তোমরা অনেক সময় পাবে এটা করতে একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে হ্যাঁ তো এই মানে এই চিত্রটা নামটা দিবে কি আদর্শ উদ্ভিদ কোষ অথবা উদ্ভিদ কোষ যে কোনো একটা দিলে হবে আর এই চিত্রটা তোমাদের মেন বইয়ের বিশ নাম্বার পেজটায় দেওয়া আছে আচ্ছা তো এখন আমরা এই চিত্র সম্পর্কে একটু হালকা ব্যাখ্যা লিখতে হবে তো সেই ব্যাখ্যাগুলো পড়ি দেখো উদ্ভিদ কোষের বাইরে জড়ো প্রাচীর ও তার নিচে অবস্থিত সজীব প্লাজমা মেমব্রেন নামক দুটি পর্দা পরিবেষ্টিত থাকে হুম তো সরল এটা লিখবো তারপরে উদ্ভিদ উদ্ভিদ কোষে তোমরা ইচ্ছা কোষের বৈশিষ্ট্য দিয়ে লিখতে পারো হ্যাঁ যেও তোমার সুন্দর হয় জিনিসটা যেব দেখতে এই অ্যাসাইনমেন্ট গুলো করার সময় চেষ্টা করবে হাতের লেখাটা সুন্দরভাবে করতে হাতের লেখা যেন কাটা ছেড়া না থাকে এবং খাতা যাতে ফ্রেশ লোকে থাকে খাতার আশেপাশে যেন কোনো কলমের কালির দাগ না থাকে হ্যাঁ তো দেখো উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে আর প্লাস্টিডের ভিতর থাকে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকায় এদের সবুজ দেখায় এবং এই কণিকার সাহায্যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে আর উদ্ভিদ কোষে সাধারণত কোষ বড় থাকে ফলে নিউক্লিয়াস আর কেন্দ্রে অবস্থান থাকে না সাইটোপ্লাজম একপাশে অবস্থান করে আর একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন এগুলি হ্যাঁ তো মানে এতটুকু পর্যন্ত লিখবে আর পূর্ববর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম মানে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু টাইম ফোর স্কুল প্লেলিস্টে লিস্টে তোমরা অ্যাসাইনমেন্ট দুই হাজার একুশের প্লে গেলেই পাবে অথবা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে তোমাদের ক্লাসের ক্লাস নাইনের অ্যাসাইনমেন্ট মানে অল উইক ওইটাতে গেলেই তোমরা পাবে অথবা অ্যাসাইনমেন্ট দু হাজার একুশের প্লেলিস্টটা গেলেই পাবে আর কভার পেজ সম্পর্কেও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে তো সেই গ্রুপে গেলেই তোমরা পনেরো অধিক কভার পেজের ডিজাইন পেয়ে যাবে আর এই অ্যাসাইনমেন্টটার কারো যদি কোনো মানে এই প্রশ্নটা দরকার হয় মানে ক্লিয়ার প্রশ্ন দরকার হয় তাহলে সে আমাকে ফেসবুক ইনবক্স করতে পারো এ আর শাহরিয়ার আইডি তো এই অ্যাসাইনমেন্টটি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কারণ আমরাই তো সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তরগুলো প্রকাশ করি এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে তাদেরও এই জিনিসটা জানা খুবই দরকার কারণ অন্যান্য চ্যানেল থেকে আমরা সবার আগে এই অ্যাসাইনমেন্ট উত্তরগুলো নির্ভুলভাবে প্রকাশ করি তো আশা করি তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট উত্তরটা খুবই ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং